কেউ কি তার শরীর বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতে পারে বিক্রিটা একেবারেই নিষেধ এটা দান করা যেতে পারে বাংলাদেশের আইনটা সংশোধন হওয়ার পরেও এই প্রসঙ্গটি তাতে যুক্ত করা হয়নি সেক্ষেত্রে কি আপনারা প্রস্তাব রাখবেন আবারও সংশোধনের প্রয়োজন আছে কেউ কি তার শরীর বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতে পারে না বিক্রিটা একেবারেই নিষেধ মানে কেউ যদি বলে আমি অঙ্গ কিনতে চাই টিস্যু কিনতে চাই এটা আন্তর্জাতিক আইনে এবং এটা একেবারেই স্বীকৃত না মানে ইংরেজিতে যদি শব্দটা আছে এরকম যে হিউম্যান টিস্যুস অ্যান্ড অর্গানস আর নট ফর সেল মানুষের শরীর এবং বা টিস্যু বা কোনো অঙ্গ বিক্রির জিনিস না এটা দান করা যেতে পারে এবং দানটা হচ্ছে সবচেয়ে বড় দান এর থেকে বড় দান হতে পারে না কিন্তু এটা বিক্রি করে কেউ লাভবান হতে পারবে না কিন্তু আপনারা জানেন যে এটা নিয়ে অনেক সমস্যা আছে আমাদের দেশ থেকে পাচারের ব্যাপার আছে এবং এখানে দুর্নীতির ব্যাপার আছে সুতরাং এই জিনিসটা আমাদের পরিষ্কার করতে হবে অনেক ধন্যবাদ আপনাকে আমি একটু ওনার কথা প্রসঙ্গে একটু বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের দেশে যে অঙ্গ প্রত্যঙ্গ দানের যে আইন করা হয়েছে প্রথমে সেটা ছিল নিরানব্বই সালের তারপরে আঠারো সালে করা হয়েছে সংশোধনী সংশোধনী করে এই আইনগুলোতে কিন্তু কোথাও বলা নেই যে অঙ্গ দান করে দানের বিনিময় মূল্য নেওয়া যাবে না ফলে হচ্ছে অথবা কোনো উপ কোনো কিছু নেওয়া যাবে না মানে এটা থেকে বিনিময়ে কিছু নেওয়া যাবে না এই বিষয়টি কোথাও বলা নেই ফলে হচ্ছে কি পৃথিবীর সব জায়গায় এটা আন্তর্জাতিকভাবেই ডক্টর সাকিব বললেন যে আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত এবং বলা হয়েছে যে এটা কোনোভাবে করা যাবে না কিন্তু বাংলাদেশের আইনটা সংশোধন হওয়ার পরেও কিন্তু এই প্রসঙ্গটি তাতে যুক্ত করা হয়নি যেটা আরও বেশি ক্ষতিকর একটা জায়গায় পৌঁছেছে আচ্ছা সেই ক্ষেত্রে কি আপনারা প্রস্তাব রাখবেন বা রাখতে চান মৃত্যুঞ্জয়ের পক্ষ থেকে যে এই আইনটি সংশোধন করা হোক আমরা এটা প্রথম থেকেই দাবি করে আসছি ১৯ সাল থেকেই আমরা আইন হাতে পাওয়ার পর থেকেই আমরা এর লুফুলসগুলো বের করে এবং সেগুলো নিয়ে আমরা দাবি করে আসছি যে এটা আবারও সংশোধনের প্রয়োজন আছে